কাজীদা, এই যে আন্দোলন, আপার প্রাইমারি চাকরি প্রার্থী প্রায় 9 বছর ধরে তারা বঞ্চিত, কি বলবেন? আমার ডান দিকে রয়েছে রুবি সাহু, বয়স 48, আর বাঁ দিকে রয়েছে খালেক ইকবাল, বয়স 44, আপনার নাম? পরিতোষ রায়, বয়স কত? 46+, সুশান্ত কুমার বিশ্বাস 50, স্বরূপ সরকার 43, এরা প্রত্যেকেই 14 পরীক্ষা দিয়েছে, তার আগে 12 পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে 12 পরেও ঝুলন্ত, আবার 14-তে আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছে, 9 বছর 10 বছর হতে ছিল ঝুলন্ত, এরা সব লিখিত পরীক্ষা পাস করেছে। হ্যাঁ ম্যাডাম, আপনার পশ্চিমবঙ্গের এরা গর্ব, বয়স চলে গেল, গঙ্গা দিয়ে জল বয়ে গেল, 50 বছর উত্তীর্ণ হলো, আপনার 40 বছর সময়সীমা করে রেখেছেন, তারপরে আর চাকরি নাই। ডিজাইন সঙ্গে রাখুন পথ হজমের জন্যে, হাঁটুর ব্যথায় রিউমাটয়েড নিন, হাঁটুর ব্যথাটা কমবে, টোটাল ফ্রেশ রাখে আপনাকে ফ্রেশ, দিন রাত সকাল সন্ধে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান। এদের এখন 50, এদের এখন 48, এদের এখন 44, আমাকে গোল করে ঘিরে আছে, কাঁদছে। ওরা কলকাতা প্রেস ক্লাবে এসে কাঁদছে, ওরা পকেটের পয়সা খরচ করে কলকাতা প্রেস ক্লাব বুক করেছে, মাইনে নেই, আশা নেই, স্বপ্ন নেই, যা সামান্য সঞ্চয় তার উপরে কলকাতা প্রেস ক্লাব বুক করে ওখানে কিছু অনুষ্ঠান করা, হাত পাটা খাওয়া, বাড়ি কাঁদছে, স্ত্রী কন্যা কাঁদছে, বাড়ির পরিজন বাবা মা কাঁদছে, আর কবে, আর কতদিন, আর আমার এই বঙ্গবাসী শিক্ষিতরা কবে হাসবে, আর কবে? তবুও তো স্বপ্ন দেখতে হয়, তবুও তো বাঁচার কথা ভাবতে হয়, স্বপ্ন ছাড়া আর কী বা আছে? দিদি, আর কতদিন স্বপ্ন দেখবে এরা? আচ্ছা, এদের যে 51 বছর বয়স হলো, 40 কেটে গেল, এ দায় কার? আচ্ছা, এদের কি আবার পরীক্ষায় বসতে দেবেন? অথবা এদের পরীক্ষায় বসার পরে এদের যে নিয়োগ, আপনি 51 বলে 48 বলে আটকে দেবেন না তো? আপনার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই এদের চাকরির সুযোগ থেকে বঞ্চিত করার। এদের 48 হওয়ার জন্য আপনি দায়ী, আপনার শিক্ষা দপ্তর দায়ী, আপনার মন্ত্রী দায়ী, আপনার পার্থ চট্টোপাধ্যায় দায়ী, আপনার কল্যাণময় গাঙ্গুলি দায়ী, আপনার সুবীরেশ দায়ী, আপনার মানিকরা দায়ী, এরা দায়ী। এরা লুট করেছে, চুরি করেছে, আর অর্পিতেরা আছে চুরির টাকা নিয়ে খেলা করেছে, মজা করেছে, মাস্তি করেছে। বিশ্বের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী এনাদেরকে আশ্বাস দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী সেই সময় দেখা গেছে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তিনি কিন্তু এই প্রেস ক্লাবেই এসেছিলেন, তিনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন, ওরা বিশ্বাস করেছিল, আশ্বাস বিশ্বাস ওদের শেষ হচ্ছে বা নিঃশ্বাস, দিয়েছিলেন আশ্বাস, এরা করেছিল বিশ্বাস, এদের শেষ হচ্ছে জীবনের শেষ নিঃশ্বাস। আপনি কি একটু শোনার পেয়েছেন অবকাশ? এদের যে হচ্ছে সর্বনাশ। আরো কথা আছে, কান্না লাগে ভাবতে, আমরা যারা দুবেলা পেট পুরে খেতে পারি, হ্যাঁ দিদি আপনি আমাদের দিয়ে দেননি, আমরা কেউ হেডমাস্টার, কেউ প্রিন্সিপাল, কেউ সরকারি কর্মী, দিয়ে দেননি, দিয়ে চাইতে গেলে বলেছেন ঘুষি, দিয়েছেন ঘুষি, করেছেন সকজ, আর ওরা হকের চাকরি চাইতে গেলে আপনার বিখ্যাত পুলিশ যাদের চাকরি চুরি হচ্ছে তারাও কাঁদছে, তারাও নেয় কামড়ে, আমি জানতাম কুকুর কামড়ায়, পুলিশও কামড়ায়, এ পুরো রাজ্যে এমন হয় নাকি পুলিশও খক ভাউ ভাউ করে কামড়ে নেবে? কি রে ভাই, কি চলছে রে ভাই, এর কি পাগলা গারদ নাকি? 11 কোটি লোক কি পাগলা গারদের ভেতরে আছে? আপনি বলেন কি দুর্নীতি বলছেন, আমরা এগিয়েছি, ঠিক তো, চাকরিতে দুর্নীতি, চাকরিতে পিছিয়ে, শিল্পে দুর্নীতি, শিল্পে পিছিয়ে, বাণিজ্যে দুর্নীতি, বাণিজ্যে পিছিয়ে, শিক্ষায় দুর্নীতি, শিক্ষায় পিছিয়ে, প্রযুক্তি তত্ত্বে দুর্নীতি, প্রযুক্তি তত্ত্বে পিছিয়ে, অন্ধ কর্ণাটক এগিয়ে গেল, হ্যাঁ প্রযুক্তি তত্ত্ব বিজ্ঞানে, কেরালা গিয়ে গেল শিক্ষায়, বাণিজ্যে মহারাষ্ট্র এগিয়ে গেল,
শিল্পে গুজরাটে কি গেল আর শৃঙ্খলায় শৃঙ্খলায় বিহারে কি যাচ্ছে আপনার বাংলা কোথায় কিন্তু দিদির সুরক্ষা কবচ কোথায় পাচ্ছে দূতেরা আসছে ভয় পাচ্ছে তো সবচেয়ে আগে সুরক্ষা দেওয়া দরকার ছিল এই ধর্ণাপাতিদের কাছে এদের কান্নার কথা শোনা দরকার ছিল বিশ্বাস আশ্বাস সর্বনাশ মজা মস্তি হচ্ছে নাকি মস্কর হচ্ছে নাকি সাবধান হয়ে যান এদের ভাই লোকরা কাঁদছে আপনার দুধকে ভূত করে দিতে পারে ভাই লোকেরা এদের ভাই লোক গ্রাম বাংলা বসে আছে তাদের আপনি কি দূত হয়ে বলবেন কি আশ্বাস দেবেন মস্করা হচ্ছে পাগলামি হচ্ছে কয়েকটা নায়িকাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন তারা লিপস্টিক মাখছে লিপস্টিক কি বলছেন সিনেমার লোকজন তারা এমএলএ এমপি হয়েছে তাদের সময় কোথায় তারা একটু বিশ্রাম নেবে না জনগণের কাজ করার দায়িত্ব তাদের নেই তারা বিশ্রাম নিচ্ছে টিকটক করছে লিপস্টিক লাগাচ্ছে তাদের এমপি এমএলএ টিকিট দিয়েছেন তারা নাকি বাংলাকে বাঁচাবে না এই যে বাংলা বেঁচে আছে কি সুন্দর বাংলা বেঁচে আছে গান্ধী মূর্তি গান্ধী কাঁদছে মহাত্মা হাজরা 30 স্বাধীনতার জন্য বুক পেতে দিয়েছিল এরাও বুক পেতে দিচ্ছে মৃত্যুবরণ করতে এটাও তো মৃত্যু এও তো এক ধরনের মৃত্যু তিলে তিলে শিক্ষাকে মৃত্যুবরণ করা এটাও তো মৃত্যু হ্যাঁ জানুয়ারি মুখ্যমন্ত্রী আসবেন রেড রোডে কি বলবেন তার ঠিক ঢিল ছড়া দূরেই কিন্তু চাকরি প্রার্থীরা বসে এক গাদা মিথ্যে বলবেন এক গাদা অসত্য হবে এক গাদা আশ্বাস হবে আবার কাউকে কাউকে বিশ্বাস দেবেন তাতে ওদের সম্পূর্ণ নিঃশ্বাস আবার ক্ষতিগ্রস্ত হবে নিঃশ্বাসের সমস্যা হবে এই কথাই তো ভাঙতাবাজি মিথ্যে চার দেখুন বাংলা যুব সম্প্রদায় না খুব ভয়ঙ্কর জিনিস এই তরুণ তরুণী দল কিন্তু খুব ভয়ঙ্কর এরা যেমন বিশ্বাস করতে পারে 18 বছর বয়স জানেন তো ভয়ঙ্কর জিনিস এরা কিন্তু ভয়ঙ্কর হয়ে যেতে পারে তছ নছ হয়ে যেতে পারে শুধু ভোট রাজনীতি নয় আপনাকে তুলে গঙ্গা জলে ফেলে দেবে বলছি না বাংলায় পচন ধরে যাবে গোটা বাংলা অস্থিরতা তৈরি হয়ে যাবে অরাজকতা হয়ে যাবে তরুণ কিশোর প্রজন্ম আর লেখাপড়া চাইছে না তারা বলছে ওই তো লেখাপড়া শিখলে কাজ তালা বসতে কী উদাহরণ বরঞ্চ কাঠমানির শিক্ষা নেই পার্টির ক্যাডার হই মারপিট করতে শিখি তোলাবাজি করতে শিখি যারা তোলাবাজি করে যারা মারপিট করে যারা খুন করে তাদের পিছু পিছু করে কোনো ট্রেনিং নেই আগামীতে চারতলা পাঁচতলা বাড়ি করার চুরির মালে কাঠবাড়ির মালে বালি খাদানের মালে কয়লা পাচারের মালে গরু পাচারের মালে চাকরি চুরির মালে 100 দিনের কাজে চুরির মালে কি একই শিক্ষা একই ট্রেনিং দিদি বাচ্চারা আর পড়ছে না জানেন আপনি স্কুলে স্কুলে যান কলেজে কলেজে যান গিয়ে দেখুন বাচ্চাদের মনস্তত্ত্ব কী তারাও বিরক্ত তারা শিক্ষক পাচ্ছে না যেই কেউ আসছে ভাবছে চোর নয় তো ভাবছে তাকিয়ে যে কি 18 লাখ দিয়েছে না 20 লাখ দিয়েছে নাকি 25 লাখ দিয়েছে আজ এর টাকাটা কে খেয়েছে মানিক খেয়েছে সুবিরাজ খেয়েছে না পরেশ অধিকারী খেয়েছে আচ্ছা খাদ্য কেলেঙ্কারি করেছিল পরেশ অধিকারী বাম আমলে বড় ব্লকের মন্ত্রী পরেশ অধিকারী খাদ্য কেলেঙ্কারি করেছিল চুরিতে যুক্ত ছিল অভিযোগ ছিল তার বিরুদ্ধে চুরি তো চুরি করা কত বড় কাজ ভার কাজ চুরি করা তাই তাকে ধরেই একদম মন্ত্রী আচ্ছা চোর কি কেউ মন্ত্রী করে সে আবার চুরি করেছে স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস স্বপ্ন আপনার পূরণ করব আমরা আর পার্থকে একদম বুঝতে পারেনি বাবারে বিরাট বড় সচিব তার ভুঁড়িও বাড়ছে তার সচিবও বাড়ছে আর শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিতে হবে সমস্ত মহিলাদের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার আপনি কি অন্য নাম চাইছিলেন নাকি মানিকের উপরে তার উপরে তার উপরে তার উপরে তার উপরে চাইছেন নাকি শুনতে চাইছি বলবো না বাবা মামলা করে দেবে সকোচ করে দেবে মুশকিল আছে কিন্তু সব বলা যাবে না আচ্ছা ওই যে পাগল মতো একটা লোক রোজ বকে সে কী করে বলুন তো সে তাকে কী বললে টিআরপি বাড়বে এমন কথা বলবো সকালবেলা যে এমন টিআরপি বাড়বে সব মিডিয়াগুলো মিডিয়াগুলো দাঁড়িয়েছিল না দৌড়বে আমার কথা শুনবে না চোরের কথা শুনবে যে বলেছিল সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছেন দিদি ডাকাত রানী আরে তিনি এই শব্দটিকে উইথ করেছেন ডাকাত রানী শব্দটিকে তিনি উইথ করেছেন না করার পর তিনি কেন গোলগাল কথা বলছেন বিটু চক্রবর্তী সে সিনেমা করতে কি জানে কি জানে না প্রজাপতিটা ভালো হয়েছে কি হয়নি তিনি ঠিক করে দেবেন এ কী ভাই তো তিনি যখন অত ঠিক করতে পারেন আপনাদের জায়গাটা ঠিক করতে পারেন না ওখানে বসে বড় কথা বলেন
তিনি টিআরপির জন্য প্রত্যেক দিন বিতর্কিত কথা বলবে আর মিডিয়াগুলো সারাদিন ধরে এটা রিভুক্তি থাকবে। ওটা নেতিবাচক টিআরপি, ইতিবাচক টিআরপি নয়, রাজ্যের হলোটা কি? মুখ্যমন্ত্রী মেঘালয় গিয়ে কিন্তু সরকার গড়ার কথা বলেছেন, আবার সিটিও দিয়েছেন, সুন্দর করে একটা ময়ূরের পেখমের মতো কেড়ে লাগিয়েছিল না, সিটিটা কিন্তু খুব ভালো দিয়েছে, আপনি কিন্তু হাসবেন না, অসাধারণ সিটি। আপনি করুন না দিদি, ওখানে দিয়ে যান সিটি, এদের সাথে করুন না একটা ট্রিটি সন্ধি, চাকরি বা ট্রিটি, এটা তো আগে দরকার। সিটি দিয়ে আর কত কি হবে, অনেকগুলো পাখি আসবে বটে, তো ভোটার কি আসবে আমি জানি না। আপনি সিটি দিয়েছিলেন কোথায়, কোথায় দিয়েছিলেন? ত্রিপুরায় দিয়েছিলেন হেরেভূত, গোয়ায় গিয়েছিলেন হেরেভূত, উত্তরপ্রদেশে গিয়েছিলেন জামানত বাজপ্ত, খামোখা পাগলামি। বাংলাকে বাঁচান, একটা রাজ্যকে বাঁচান, বাংলার যুবকদের দেখুন, বাংলার শিক্ষাকে দেখুন, বাংলার তরুণদের দেখুন, বাংলার আগামীকে দেখুন, বাংলার ভবিষ্যৎকে দেখুন, গাল গপ্প নেই, বাংলার শিক্ষাকে বাঁচান। পৃথিবীর ইতিহাসে এমন কোনো জাতি নেই যারা শিক্ষাক্রমে পিছিয়েছে আর জাতি এগিয়েছে, রাষ্ট্র এগিয়েছে, পৃথিবীর ইতিহাসে নেই। বাংলার যদি প্রকৃত কল্যাণ চান, ভিক্ষা দেওয়া ছাড়ুন, স্বাবলম্বী করুন, নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা দিন বাংলাকে। নিজের পায়ে দাঁড়াতে গেলে শিক্ষা লাগে, মেরুদণ্ড লাগে। এরা মাথা বিক্রি করেনি তাই ঘুষ দেয়নি। হ্যাঁ দিদি, একে দেখুন, ইনি মাথা বিক্রি করেননি, ঘুষ দেননি তাই রাস্তায়। আরও কেউ কেউ লেখাপড়া করেছিল, মাথা বিক্রি করেছিল, ঘুষ দিয়েছিল, তারা শিক্ষকের টেবিলে, শিক্ষকের চেয়ারে। আপনি কি চোর শিক্ষক চাইছেন, জালিয়া শিক্ষক চাইছেন? কষ্ট ভাবুন, ভাবতে শিখুন, চিন্তা করুন, কারো কথা শুনবেন না। বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করেছে, বিপুল ভোট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করবেন না। বাংলা আপনার দিকে আর ফিরেও তাকাবে না, বাংলা শিখে যাচ্ছে। আপনি সততার প্রতীকার লেখেন নাকি, বড় বড় পোস্টার সততার প্রতীক? হ্যাঁ ম্যাডাম, আমরা জানি আপনি চুরি করেননি, আপনার কী দরকার চুরি করার, কিন্তু আপনার সাঙ্গ পাঙ্গ অনুচর খেচর বাংলাকে তো ফাঁক করে দিল, শেষ করে দিল। আপনি কি নীরব থাকবেন? আমি অন্ধতীত রাষ্ট্র দেখতে পাই না, আমি শুধু পেকম পরে সিটি দিই। এ কি, এ কি বাংলামি, এ কি চিড়িয়াখানা নাকি? আরে আপনি তো সব করছেন, কোভিডের সময় আপনি ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দেওয়া শিখিয়ে দিচ্ছেন ঝাড়ুদারকে, বাংলার মহিলাদের কীভাবে মাস্ক পরতে শিখিয়ে দিচ্ছেন রুমাল দিয়ে শাড়ি দিয়ে। আপনি রাজ্যের এক নম্বর ডাক্তার, রাজ্যের এক নম্বর চিত্রকর, রাজ্যের এক নম্বর সাহিত্যিক, রাজ্যের এক নম্বর কবি, রাজ্যের এক নম্বর ঔপন্যাসিক, রাজ্যের এক নম্বর গায়ক, রাজ্যের এক নম্বর সঙ্গীতকার, রাজ্যের এক নম্বর নাট্যকার, রাজ্যের এক নম্বর উকিল, রাজ্যের এক নম্বর শিক্ষিত ব্যক্তি, রাজ্যের এক নম্বর ভাষাবিদ, ওই ভাষাবিদ অনেকগুলো ভাষা জানে। আমি রাজ্যের এক নম্বর সাইকোলজিস্ট হতে পারছেন না কেন, মনস্তত্ত্ববিদ হয়ে দেখুন না বাংলার যুব সম্প্রদায় কী ভাবছে, দেখুন না শিক্ষা পচে গেলে বাংলার কি হবে। আপনার তৃণমূল দল থাকবে কিনা না থাকবে পরের কথা, দল আসে দল যায়, যেভাবে পাখি আসে পাখি যায়, বসন্তে যেমন কোকিল আসে কোকিল যায়, বাংলার মানুষকে তো বাঁচাতে হবে। কিন্তু অমর্ত সেন বলছেন তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। আমি বলছি আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, আমি শিক্ষা, আমি পদ্মশ্রী আমি, আমি বাংলাকে চিনি। অমর্ত সেন বাংলার মানুষের জন্য তেমন কিছু বলেন না, আমি বলি তিনি গবেষণা করেছেন, আমি মানুষকে নিয়ে গবেষণা করি, মানুষের কান্নাকে নিয়ে। আমি বলছি আপনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য, কী বলবেন আপনি? এটা বলতে হয়, পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের প্রত্যেকটা লোক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য। যদি রাবড়ি দেবী দুধুয়ে মুখ্যমন্ত্রী হতে পারে, যদি নরেন্দ্র মোদী চাবে যে মুখ্যমন্ত্রী হতে পারে, যদি আমাদের দিদি কালীঘাটে কী কাজ করতে যাই না মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে আপনি হবেন না এত বড় সাংবাদিক, আপনি এত বড় শিক্ষক, উনি 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 সবাই মুখ্যমন্ত্রী, সবাই রাষ্ট্রপতি, সবাই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। এটার জন্য অমর্ত সেনের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, এর জন্য লাগে শুধু সততা, ইচ্ছা, ত্যাগ, তিদিক্ষা আর সত্যবাদিতা। এটুকু দিদি, কিন্তু কুকুটা ভালো বলেছে, আমি তো সিটি ভাবছিলাম, ওটা কুকুর না, এত রাগ কিস আছে, ভালো বলেছেন তো, ওটা দিদি পারেন, দিদি অনেক কিছু পারেন, খুব ভালো দৌড়তে পারেন, দেখেছেন তো খুব ভালো দৌড়তে পারেন, দিদি সব চর্চাও করেন, কত বই লিখেছে বলুন তো, 100 কটা বই লিখেছে, আর এপাং উপাং ছপাং আপনার যতই হাসুন কবিতা একটা ম্যাক্সে দিয়ে পাক আর না পাক, ভালো ছবি। আচ্ছা উনি তো বলেছেন ছবি খুব ভালো আঁকেন,
তো এদের ছবি কবে আঁকবেন? এই মুমূর্ষ শিক্ষকদের ছবি আঁকতে পারেন তো, একটু গান্ধী মূর্তি বাদশে যেতে পারে তো, একটু মাতঙ্গ নেতা মূর্তি বাদশে যেতে পারে তো, একটু সুন্দর করে শুকনো মুখের ছবি আঁকবে, করে শুভপ্রসন্ন বাবুকে বলবে একটু রং লাগিয়ে দে তো, তিন কোটিতে বিক্রি হবে। প্রতিদিন যদি 1 কোটি 2 কোটি ছবি আঁকে, 365 দিনে 1000 কোটি হয়ে গেল, এরকম 10 বছরে 10,000 কোটি, আমাদের ডিও হবে, এদের চাকরি হবে। উনি শুধু ছবি আঁকুক, অনেক প্রসন্ন চালাতে হবে, শুধু ছবি আঁকলে হবে। দিদিকে হাত জোড় করে বলি, আপনার এত বড় শিল্পকলা, হ্যাঁ একটু সমস্যা আছে, সুদীপ তো যে নেই, সারদা সুদীপ তো কোথায় গো, সে তো নেই, তাহলে ছবি কিনবে কে? আপনি কিনবেন? টাকা আছে নাকি আপনার? আবার তো ইডি চলে আসবে, ইডি তো শয়তান, ইডি তো তদন্ত করতে আসে, যেই টাকা দিল কোত্থেকে? ছবি যে কিনলো সে টাকা কোত্থেকে পেলো? নিশ্চয় বৈধ রাখা, আমার কিছু বলার ইঙ্গিত বুঝতে পারছেন। পাগলামি রাজশেখর মান্থার এজলাস বন্ধ করার জন্য কিন্তু 9 জন আইনজীবীকে সাসপেন্ডের সুপারিশ করা হয়েছে, কিভাবে দেখছেন? কিভাবে দেখবো, 9 জন আইনজীবীকে সাসপেন্ডের সুপারিশ করা হয়েছে, একটাই তো রাস্তা আছে, বিচারালয়। গণতন্ত্রকে রক্ষিত করার জন্য, মানুষকে ন্যায় দেওয়ার জন্য ভারতের সংবিধান 3টা আলাদা প্রশাসন করেছে, 3টা আলাদা বিভাগ করেছে, শাসন বিভাগ, বিচার বিভাগ আর আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। শেষ সুবিধা হচ্ছে বিচার বিভাগ, সেই বিচারকদের ঘরে পোস্টার, সেই বিচারকদের এজলাস বয়কট, অনুপ্রেরণায় অনুপ্রাণিত বিচারকরা কেউ কিনে দেবে, এখনও বিচারকরা বিক্রি হলো না, কত বিচারক বিক্রি হলো, এই মান্থাটা পাগলা নাকি? আর এই অভিজিৎ গাঙ্গুলি করতে গেল রে, পার্থবাবু বলবে বিক্রি হয়ে যাবে, বিচারকদেরকেও কিনতে হবে, অ্যাডভোকেটদের তো কিনেই নিয়েছি, এমন কোনো চিন্তা ভাবনা আছে নাকি? ম্যাডাম বিক্রি সভা হয় না, চেষ্টা করে দেখুন না আমাদের কিনতে পারেন কিনা। কিন্তু কলেজিয়াম নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রকে কটাক্ষ করছেন, তিনি বলছেন বিচারপতিকে এবং বিচার ব্যবস্থাকে স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, কেন্দ্র সরকার যদি কোনোভাবে স্বাধীনতা না দেয়, আপনি তদন্ত করে দেখুন, যুক্তির আলোকে মূল্যায়ন করুন, আমরা রাস্তা নামবো, হ্যাঁ কাজী মাসুলকে রাস্তা নেবে, সেখানেও স্বাধীনতা তাদের প্রাপ্য, তাহলে সেখানে যদি কোনো পাপ হয়, ধরুন কোথায় পাপ হয়, আপনি ওটা নকল করবেন? কোথায় কোথায় ধর্ষণ আমি নকল করব, কোথায় কোথায় হাত রস আমি নকল করব, কোথায় কোথায় লখিমপুর আমি নকল করব, কোথায় কোথায় দিল্লিতে নির্ভয়া আমি নকল করব, আমি হাতকালি করব। কি কথা ভাই, কি মানুষ কথা ভাই, দিল্লি যদি কোনোভাবে গণতন্ত্র নষ্ট করে, আপনি রাজ্য নষ্ট করবেন? দিল্লি পাপ করেছে, আপনি দিল্লির সাথে কম্পিটিশনে যান কেন? আপনি কেরালার সাথে কম্পিটিশনে যান, রাজ্যের সাথে রাজ্যের কম্পিটিশনে, রাজ্যের সাথে কেন্দ্রের কম্পিটিশনে না, কেন্দ্র সব রাজ্য মিলিয়ে সব আমাদের রাষ্ট্রপতি শাসিত যে সংসম্পূর্ণ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে কেন্দ্র টেরিটরি স্টেট, আপনি রাজ্যের সাথে কম্পেয়ার করুন, আপনি কেরালা শিক্ষার সাথে কম্পেয়ার করুন, আপনি গুজরাটের শিল্পের সাথে কম্পেয়ার করুন, আপনি মহারাষ্ট্রের বাণিজ্যের সাথে কম্পেয়ার করুন, আপনি কর্ণাটকের প্রযুক্তির সাথে কম্পেয়ার করুন, এটা দেখুন না, রাজ্যে রাজ্যে হোক না, বাংলা এগিয়ে ছিল তো, সত্যিই ছিল তো, এখন কি তার চেয়ে এগিয়েছে? এই মূল্যায়ন করুন ঠান্ডা মাথায়, অনুপ্রাণিত না হয়ে। আপনার মোসামি দল গোল করে আছে, যারা আপনাকে আল্লাহ বলে খিল্লি দেয়, যারা আপনাকে মা সারদা বলে খিল্লি দেয়, যারা আপনাকে রাসমণি বলে খিল্লি দেয়, আপনি বুঝতে পারেন না, যারা আপনাকে গালি দেয় বলে মনে করেন তারাই হচ্ছে আসলে আপনার বন্ধু, আসলে আপনার আত্মীয়। যদি আপনি পরমাত্মীয় তাদের না বোঝেন, আর মোসাহেবদেরকে যদি আপনি তাদের যোগ্য বলে মনে করেন, আত্মীয় মনে করেন, আপনি পরে দেখবেন 21-এর নির্বাচন 18-এর নির্বাচনের আগে আপনার যারা কাছের লোক ছিল কীভাবে পালিয়েছিল, আবার আপনি ক্ষমতা আসতে আবার আপনার কাছে গেছে, আগামী তো আরও ভয়ঙ্করভাবে সেটাই হবে, কারণ ওরা কেউ আপনার আপন নয়, ওরা আপনাকে বিভ্রান্ত করে, বিভ্রান্তকামী, ফুল পথে চালনাকামী এবং সবচেয়ে বড় আপনার শত্রু। ধন্যবাদ। প্রজাপতি নিয়ে কিন্তু যে বিতর্ক, সেই বিতর্কে মিঠুন চক্রবর্তী বলছেন যে নন্দনের যে অ্যাসোসিয়েশন, যে নন্দনের অ্যাসোসিয়েশনে কারা কারা আছে সেটা আগে দেখতে হবে, তারপর আমি এই নিয়ে মুখ খুলি। দেখুন, আমাকে এটা নিয়ে বেশি বলাবেন না, আমি অনেকবার বলেছি, প্রজাপতি সিনেমাটা তাতে দেব ছিল, আপন লোক ছিল, কিন্তু মিঠুনও ছিল, পর হয়ে গেছে। আচ্ছা, আপনি তো মিঠুনকে যোগ্য মনে করেছিলেন, আপনি রাজ্যসভায় পাঠিয়েছিলেন না? আপনি তো রাজ্যসভার এমপি করে পাঠিয়েছিলেন। আচ্ছা, মিঠুন এখন বাধ্য। আচ্ছা, সৌরভ গাঙ্গুলি কবে বাধ্য হবে? সৌরভ গাঙ্গুলি যদি এখন হঠাৎ করে বিজেপিতে যোগদান করেন, আপনার কাছে সৌরভ গাঙ্গুলি হয়ে যাবে সবচেয়ে পাপিষ্ট পাপাত্তা, তাকে মার দেবেন না, সৌরভ গাঙ্গুলির খেলা আপনি বন্ধ আপনি করে দেবেন আপনি। আচ্ছা, হঠাৎ করে অমর্ত্য সেন যদি বলে
পশ্চিমবঙ্গে এই সরকার নিবাস না গেলে পশ্চিমবঙ্গে শিক্ষার উন্নতি হবে না। পরদিন থেকে আপনি গালি ডালি সাজাবেন, গালির ডালি, এ তো সবাই জানে। আচ্ছা আপনার ওই যে কুনাল, সে আপনাকে ডাকাতি বলেছিল, কবে কাম ধরে ওই কথাকে উইথ করবে আপনি বলুন তো? আপনি একটা হলফনামা দিন যে এত তারিখে এতটার সময় কুনাল আমাকে ডাকাতি বলেছিল, মিথ্যে বলেছিল, তাই কুনাল ক্ষমা চেয়ে হলফনামা দিয়ে বঙ্গবাসীর কাছে ওটা উইথ করে নিল, এটা কবে হবে? আপনাকে গালাগাল দেয় তো, তেমনই গালাগাল দিয়েছে। আপনি তাকে নন্দন দেননি যেহেতু মিটুন আছে, আর আপনার প্রিয় কুনাল বলেছে যে প্রজাপতিটা ভালোই হয়েছে, ওখানে মিটুন চক্রবর্তীকে যদি না নিয়ে যদি পরাণ কিনি তো তাহলে সুপারি হতো, শুধু মিটুনের জন্য সিনেমাটা ফ্লপ করবে। বাস্তব কী বলছে, এক মাস চলে গেছে, সিনেমাটা সুপার ডুপার হিট, এবং বিশেষজ্ঞরা বলছে এই সিনেমাটা সুপার হওয়ার পেছনে সবচেয়ে যার ভূমিকা, যার অভিনয় সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উন্নত, সবচেয়ে কার্যকরী, তিনি মিঠুন চক্রবর্তী। বাংলাকে গোটা ভারতবর্ষে চিনিয়েছিলেন যিনি প্রথম, উত্তম কুমারও পারেনি, মিঠুন চক্রবর্তী পেরেছিলেন, তিনি বাংলার আইকন, তিনি হতে পারে বিজেপি, একসময় তো তৃণমূলও ছিলেন, তার রাজনৈতিক দোষটা যাই হতে পারে, আপনি গুণীকে অসম্মান করবেন কি কুনালবাবু? সবাই যে বলছে যে প্রজাপতি সুপারহিট মিঠুনের জন্য, ক্ষমা চাইবেন নাকি গুণীকে অসম্মান করার জন্য? আপনার কি প্রধান কাজ গুণীকে অসম্মান করা? হ্যাঁ, আপনি এবার আমাকে অসম্মান করবেন আমি জানি। অম্বিকেশ মহাপাত্র কিন্তু নিষ্কৃতি পেল মামলা থেকে, এবং আপনারা সবাই জানেন যে তা কি মামলায় তিনি জড়িত ছিলেন, কি বলবেন? কিন্তু আমার দুঃখ, তারিখ পে তারিখ এই সুযোগ শাসকরা নেয়, সেই কবেকার কথা, এতদিন পরে এত পয়সা করি খরচা করে, এত কষ্ট, এত ক্লেশ, এত অপমান, এত যন্ত্রণা সহ্য করার পর অবশেষে মুক্তি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই বিচার ব্যবস্থার শেষ সিদ্ধান্তকে, কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি এত বিলম্বিত তালে যদি বিচার চলতে থাকে, তারিখ পে তারিখে যদি ইতিবৃত্ত চলতে থাকে, যারা গরিব, যারা অসহায়, যারা ভালো অ্যাডভোকেট দিতে পারবে না, তারা কি তাহলে ক্ষতিগ্রস্ত হবে? তাই কি আমাদের এই শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে? যারা গাছতলায় বসে আছে, ছবির মতো পরিষ্কার চুরি হয়েছে, তারপরও নিযোগ হচ্ছে না, কোথায় জটিলতা? এ কেমন ব্যবস্থা, এ কেমন দেশ? হায় রে, কবে মানুষ তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে ন্যায় পাবে? সময় চলে যাবার আগে বয়স 38 থেকে 48 হয়ে গেল, 36 থেকে 36 হয়ে গেল, 40 থেকে 50 হয়ে গেল, 35 থেকে 50 হয়ে গেল, সব লেনদেন মিটে গেল, আর কিছু হয়তো পাওয়ার নেই, কান্নার কলরব, হৃদয়ের কিছু আঁকিবুকি, জীবনের প্রতি অশ্রদ্ধা, অনেকেই তো আত্মহত্যা করলো, আর কত রক্ত, আর কত ঘাম, আর কত অসম্মান, আর কত যন্ত্রণার পাহাড় অতিক্রম করলে তবে আপনার ঘুম ভাঙবে, তবে আবার আপনার মা মাটি মানুষের যে আদর্শ, যে দর্শন, তাকে বাস্তব জীবনে আপনি প্রয়োগ করবেন। আসুন প্রথমেই পদক্ষেপ নিন, শিক্ষকদের কান্না মোচনের দায়িত্ব পালন করে বাংলা আবার আপনাকে মনে রাখবে, মনে রাখার মতো রাখবে, হৃদয় দিয়ে রাখবে। ধন্যবাদ।